নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘণ্ট। এইভাবে মোচার ঘণ্ট বানালে একদম পারফেক্ট হবে খেতে। প্রথমে আমি মোচাটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার এটা আলাদা রেখে দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেব। এখানে দু তিনটে মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। এবার কড়াইতে প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি এক মুঠ মতো বাদাম নিয়ে হালকা করে ভেজে তুলে রাখব। বেশ হালকা লালচে কালার চলে এসছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা দেওয়ার পর বেশ হাই ফ্লেমে এটা ভালো করে ভাজবো। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়েই এর মধ্যে বেশ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো। এবার বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আরও তিন চার মিনিট মতো এটা ভালো করে ভেজে নিয়েছি। বেশ লালচে কালার চলে এসছে। এবার আলু ভাজাটা তুলে নিলাম। এবার এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর প্রায় দেড় ইঞ্চি মতো আদা এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে রেখেছিলাম। মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ দু মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে এক চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। এবার আর কিছুক্ষণ মতো এটা নাড়াচাড়া করে বেশ ভালো করে মেশানো হয়ে গেলেই এর মধ্যে মোচাটা দিয়ে দেবো। সেদ্ধ করে বেশ ভালো করে চটকে রেখেছিলাম মোচাটা, এবার সেটা বেশ ভালো করে এটা মশলার সাথে মেশাতে হবে। এবার মোচাটা হাই ফ্লেমে বেশ এক দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে মশলাটা খুব ভালো করে মোচার ভেতরে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা স্বাদ অনুসারে দিতে হবে, কারণ এর আগেও আমি নুন দিয়েছি, মোচা সেদ্ধ করার সময়ও দিয়েছি। আর এবার এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। বেশ জলটা কিছুটা টেনে এলে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার আলু আর মোচা বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ এটা আমি কষাবো সব মশলা সব একসাথে। এবার এর মধ্যে ভেজে রাখা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গোটা জিরে আমি হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এক চামচ মতো। আর এর মধ্যে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলেই দারুণ টেস্ট হবে খেতে। আর লাস্টে গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হাফ চামচের থেকেও একটু কম। আর সবার লাস্টে এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব, যাতে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা আর ঘিটা মিশে যায়। আর একদম শেষে নামানোর সময় বাদাম দিয়ে দিলাম। আর বাদামটা ভেজে নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম সবার লাস্টে। দিয়ে এটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেই সার্ভ করব। আর এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাই যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।